শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, তারপর হচ্ছে কর্নার একটা পরিষ্কার করছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। এগুলো পরিষ্কার করার পর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি কর্নারে আর ড্রেসিং টেবিলগুলো যখন পরিষ্কার করছি, তখন আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে ছিল। তো আমি ভাবলাম ফোনটা ফুল চার্জ হোক, তারপর থেকে মানে ব্লগ স্টার্ট করব। তো এই যে কর্নারে ড্রেসিং টেবিলে এইগুলো পরিষ্কার করার পরে আমি আমার টেবিলটাও একটু পরিষ্কার করলাম। টেবিলের নিচটা তো একটু ধুলাটুলা পড়ছে, কয়েকদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। টেবিলের নিচটা একটু পরিষ্কার করলাম, আর হচ্ছে আলমারিটাও একটু মুছলাম। এখন ঘরটা ঝাড়ু দিতেছি। তো এই কাজগুলো দিয়েই আমার আজকের দিনটা শুরু করলাম। প্লাস না, দিনটা এই কাজগুলো দিয়ে শুরু করি নাই, আমার ব্লগটা শুরু করলাম এই কাজগুলো দিয়ে। তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে চিরুনি দুইটা পরিষ্কার করলাম, একটা আমার একটা মার। আর এখন চিরুনিগুলো পরিষ্কার করে এখন বেসিনটা পরিষ্কার করতেছি। তো আমি আমাদের বেসিন প্রতিদিনই পরিষ্কার করি, কারণ হচ্ছে যে ঠাকুরের জল তো বেসিন থেকেই নেই, এর জন্য আর কি বেসিনটা প্রতিদিনই পরিষ্কার করি। নয়তো আবার দেখা যায় প্রতিদিন তো আসলে বেসিন পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। তো এই যে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়, তারপর হচ্ছে যে ঠাকুরের জল নেওয়া হয়, এছাড়া তো আসলে উপায় নাই মানে বেসিনের থেকে না নেওয়া ছাড়া, এর জন্য আর কি বেসিনটা প্রতিদিনই পরিষ্কার করি। তো যাই হোক, বেসিন পরিষ্কার করা কমপ্লিট, এখন হচ্ছে আমি ঘরটা মুছতেছি। ঝাড়ু তো আগিয়ে দিছি, আর একটু পানির কাজ ছিল। পানির কাজ বলতে ওই যে বেসিনটা পরিষ্কার, চিরুনিগুলো পরিষ্কার, ওই দুইটা কাজ কইরা একবার ভাবছিলাম ঘরটা মুছি, তারপর বেসিন পরিষ্কার করি, চিরুনি পরিষ্কার করি। পরে ভাবলাম যে না, ওইটা যেহেতু পানির কাজ, তো ওই কাজটা আগে করি, কারণ দেখা যায় বেসিন টেসিন পরিষ্কার করলে আশেপাশে একটু পানি ছিটে পানি পড়ে, এর জন্য আর কি ভাবলাম পানির কাজগুলো করে তারপর ঘরটা মুছি। তো ঘর মুছাও আমার কমপ্লিট, এখন হচ্ছে আমি রান্না করব। কিছু রান্না মা করতেছে আর কিছু আমি করব। তো এখন আমি রেডি করে নিছি সব। তো রান্না করব ডিমের একটা আইটেম রান্না করব, সব কিছু রেডি করে নিছি। এখানে পেঁয়াজ রসুন আদা বাটলাম, পাটায় সব কাটাকুটি করে রেডি করে আপনাদের সামনে এখন উপস্থাপনা করতেছি। তো রান্না করব হচ্ছে ডিম পোচ, মানে পোচটা এরকমভাবে ফ্রাই কইরা তারপর আর কি এটাতে তরকারি রান্না করব। কয়েকদিন আগে যে আমি একটা ডিম পোচ মানে ফ্রাইড একটা ডিম পোচ শেয়ার করছিলাম, তো ওইভাবেই আর কি ডিমটা পোচ করব, পোচ কইরা তারপর তরকারি রান্না করব। তো ডিম পোচটাতে একটু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে একটু কাঁচামরিচ কুচি, আর হচ্ছে যে একটু লবণ, এগুলো দিয়া কম আঁচে ঢাকনা দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে উল্টায় দিছি, তো উল্টায় পাল্টায় অল্প একটু মানে এরকম, এই যে দেখলি তো বুঝতে পারতেছেন, এরকম করে ভাজা ভাজা করে উঠায় নিলাম। তো সবগুলাই সেমভাবেই করতেছি। আর হচ্ছে যে বাসায় যেহেতু আমরা তিনজন, আমি মা বাবু, তো তিনজনের জন্য তিনটা করতেছি। আর ডিম পোচ মানে ফ্রাইটা করার সময় আমার ভাইয়ের কথা অনেক মনে হইতেছিলো, কারণ হইতেছে ভাই এইভাবে পোচ ফ্রাই খাইতে অনেক পছন্দ করে, ওর অনেক ভালো লাগে, ও শুধু পোচ অনেক পছন্দ করে, আর এইভাবে ওর একটু ফ্রাই করে দিলে ও অনেক পছন্দ করে। ভাইয়ের কথা আমার অনেক মনে হইতেছিলো, যতক্ষণ রান্না করছি ততক্ষণ আমার ভাইয়ের কথা মনে হয়েছিল। যাই হোক, তো হচ্ছে পোচগুলো ফ্রাই করা কমপ্লিট, এগুলো উঠায় নিছি। এখন ওই তেলে আর একটু তেল দিলাম, আর হচ্ছে যে পোচে দেওয়ার জন্য যে কাঁচামরিচ কুচিগুলো করছিলাম, পেঁয়াজ কুচিগুলো করছিলাম, ওই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা তেলে দেওয়া দিছি। দিয়া তারপর বাটা মশলা দেওয়া দিছি। বাটা মশলা হচ্ছে পেঁয়াজ রসুন আদা আমি একসাথে বাড়ছি, তো বাটা মশলাটা দেওয়া দিছি। দিয়া জল দিলাম, লবণ দিলাম, আর এখন গুঁড়া মশলা দিছি। গুঁড়া মশলা সবই দিছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া মশলাই দিছি। গুঁড়া মশলা দিয়া মশলাটা ভালো করে কষায় নিছি ঢাকনা দিয়া। এখন হচ্ছে ডিমগুলা দেওয়া দিলাম, ডিমগুলা দিয়ে এখন আমি জল দিয়ে দিতেছি। জল দিয়া আমি আবার ঢাকনা দিয়ে দিব।
এভাবে খাইতে ভালোই লাগে। মাঝে মাঝে যদি এমন হয় যে হাতে সময় কম, ডিম খাইতে ইচ্ছে হইতেছে, ডিমের তরকারি, তো এভাবে কইরা খাওয়া যায়, ভালোই লাগে। মানে ডিম সিদ্ধর একটা ব্যাপার যে থাকে, সময় সাপেক্ষ কাজ, ওইটা আর থাকে না, সরাসরি ডিমটা ভাজলাম আর রান্না করলাম এইরকম আর কি। যাই হোক, এই যে তরকারিটা হয়ে গেছে, তো এটা তো অত ঝুল রাখি নাই, হালকা একটু আর কি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন হয়তো, জাস্ট একটু হালকা হালকা ঝুল রাখছি। আর এদিকে এখন হচ্ছে আমি এখানে থোর সিদ্ধ বসাইতেছি, কয়েকটা আলু দিয়া থোর ঘন্ট করবে মা। মা আগে একবার সিদ্ধ বসাইছিল, পরে নামায় ফেলছে। ডান পাশে চুলা দিয়া ডাল রান্না করতেছে মা, মাসের ডাল রান্না করতেছে লাউ দিয়া, তো এই পাশে চুলাটাতে মা আগে সিদ্ধটা বসাইছিল আর কি, বসায় সাথে সাথে নামায় ফেলছে। পরে মা বলতেছে, আচ্ছা তাইলে তুই তোর তরকারিটা আগে রান্না করে ফেল, তারপর নামায়া, তারপর থোর সিদ্ধটা বসায় রাখিস, কারণ হইতেছে তোর তরকারিটা হইতে তোর বেশি সময় লাগবে না, অল্প সময়ের কাজ, তো তোর তরকারিটা নামায় ফেল, তোর তরকারিটা রান্না করে ফেল, তারপর এটা বসায় রাখিস। তো আমি আমার তরকারিটা রান্না করিয়া এখন হচ্ছে আর কি থোর সিদ্ধটা বসাইলাম। থোর ঘন্ট খাবে বাবু, বাবু থোর ঘন্ট খাইতে চাইছে, গতকালকেই খাইতে চাইছিল, তো মা আর গতকালকে সময়ে কুলাইতে পারছে না, থোর কাটেও নাই, রান্নাও করে নাই, আজকে বাবু খাইতে চাইছে, বাবু বলতেছে যে মারে বলতেছে আর কি, চিনু একটু থোর দিয়ে কিছু একটা করো, থোর চরচড়ি বা ঘন্ট যাই করে কিছু একটা করো এই আর কি। তো মা এই যে থোরগুলা কাটছে, তারপর সিদ্ধ বসায় দিয়ে সিদ্ধর জন্য রেডি করিয়া, তারপর মা স্নানে চলে গেছে আর কি, স্নান করে ঠাকুর দিবে। আর এদিক থেকে যা বাদ বাকি কাজ আছে এগুলো আর কি এখন আমি করবো, স্নান করে ঠাকুর দিয়ে এসে তারপর আর কি থোর ঘন্টটা করবে। তো আমি বাসনগুলো যে জমছে বাসনগুলো ধুয়ে নিলাম, যে ফ্রাই প্যানটাতে ডিমের তরকারিটা রান্না করলাম ওই ফ্রাই প্যানটা, খুন্তিটা, তারপর হচ্ছে বাবু সকালবেলা ভাজি করছিল ফ্রাই প্যানে, খিচুড়ি রান্না করছিল, তো ফ্রাই প্যান আর বাবু ধুইছে না, ওই ফ্রাই প্যানটাও ধুইলাম। আর হচ্ছে একটা বয়াম ছিল ওইটাও ধুয়া দিলাম, ওই বয়ামটাতে বিস্কিট ছিল, বিস্কিট খায় আমি একদম শেষ করে ফেলছি, অল্প কয়েকটাই ছিল, তো বয়ামটাও ধুয়া দিলাম, ধুয়া সিং টিংটা পরিষ্কার করলাম। আর হচ্ছে আমি এখন স্নান করে আসছি, কারণ এখন আপাতত কোনো কাজ ছিল না, থোর সিদ্ধটা বসায় দিছিলাম, থোর সিদ্ধটা বসায় দেওয়া আমি স্নানে গেছিলাম আর কি, মানে একদম চুলার আজ কম রাখছি, মারে বললাম মা তাইলে আমি এখন স্নান করে ফেলি, পরে মা বললো আচ্ছা ঠিক আছে স্নান করে ফেলো। তো এখন আমি থোর সিদ্ধটা মানে দেখতেছি আর কি সিদ্ধ হয়েছে কিনা, তো এখন দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। আর বাবু গেছে এখন বাইরে, আসে না এখনও, মানে বাজারে গেছে, ঘরে হচ্ছে যে মাছ নাই, তো মানে ফ্রিজের মাছ শেষ, গুড়া মাছ আছে কিন্তু কোনো বড় মাছ নাই, তো বাবু গেছে বাজারে মাছ আনতে, আর হচ্ছে যে কিছু মেডিসিন টেডিসিন আনবে মা আর বাবু। আর এই যে মা যে লাউ দিয়ে যে মাছের ডালটা রান্না করছে এটা, তারপর বাবু সকালবেলা কচুর বড়া করছিল খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আলুর বড়াও করছিল, আলুর বড়া খাওয়া শেষ। আর ওই যে পাশে আমার ডিমের তরকারিটা, তো ভিতরে মানে আমাদের যে রান্নাঘরের যে মিড সেলফটা আছে ওইটাতে আর কি আমাদের খাবার টাবার রাখি। আর এই যে সকালবেলা বাবু খিচুড়ি রান্না করছিল, খিচুড়ি আমাদের আমরা খাওয়ার পরে আরও রয়েছে, তো বাবু যেহেতু আসছে এখন, তো সকালবেলা রান্নার পেরাটা আমাদের কম থাকে, দেখা যায় বাবু ভোরবেলা উঠে বাবু রান্না করে ফেলে, আর বাবুর এটা একটা শখ মানে রান্না টান্না করাটা। আমি বা মা মানে সকাল আমি বাবু যদি বাসায় থাকে প্রায় বাবু সকালবেলা রান্না করে, ইচ্ছা করে এ করে, ভাই থাকলে ভাইও করে। তো যাই হোক, তো কালকের ব্লগটাতে আমি দেখাইছিলাম যে বাবু বাড়ি থেকে তাল নিয়ে আসছিলো, দুইটা মা তালুগুলো নিতেছে, রস বের করতেছে, তো এগুলারে পরে মা মানে প্রসেসিং কইরা, তারপর হচ্ছে জাল করছে, জাল করে ঠান্ডা করে ফ্রিজে এই চেরাই খাই দিছে আর কি, তারপর সময় সুযোগ পাইলে বড়া টড়া বানাবে আর কি। ওই যে আলসেমি করা হয়, রস নেওয়া হয় না বা ই করা হয় না, তালগুলো নিয়ে আসছে বেশ চার পাঁচ দিন হয়ে গেছে, পরে কালকে মা অবশেষে করলো, এখন রসটা করে জাল করে রাখছে আর কি, তাও এখনও আরেকটা তাল আছে। যাই হোক, তো ওই যে বলছিলাম আগে যে বাবু বাজারে গেছে, মাছ নাই ঘরে, মাছ আনতে গেছে, তো বাবু মাত্র আসছে, তো বাবু আসার পরে এই যে এখন আমি মাছটা রান্না করতেছি, তো বাবু মাছ ছাড়া খাইতে পারে না, মানে বাবুর মাছ লাগে, তো এই জন্য আর কি একটু মাছ রান্না করতেই হয় আর কি, বাবু মাছ ছাড়া খাইতে পারে না। আমরা যেমন একটা কিছু হইলে হয়ে যায়, কিন্তু বাবুর হইতেছে একটা কিছু হইলে হয়ে যায়, কিন্তু মাছটা বাবুর লাগে আর কি, দুপুরবেলা খাওয়ার সময় বাবুর মাছ লাগে।
তো যাই হোক, বাবুর জন্য একটু মাছ রান্না করতেছি। আর হচ্ছে তিন পিস মাছ নিলাম এখানে, তো একটা লাউ আছে, লাউটা কাটা আছে আর কি। ওই যে ডাল রান্না করছে যে মা, তো তো লাউটা রয়েছে পরে। বাবু বলতেছে, বাবা লাউটা তো কাটা আছে, তাহলে এই কাটা মানে কাটা জিনিসটাকে আগে শেষ করে ফেলো, লাউটা দিয়াই মাছটা রান্না করে ফেলো। তো আমি এই যে মাছটা আগে ভাজলাম, তো মাছ ভাজার তেলেই আমি সব কিছু রেডি করে তারপর কি আপনাদের সামনে আসছি। আদা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিছি, আর হচ্ছে গুঁড়া মশলা দিছি হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া একটু জল দিয়ে গুলায় দিছি, তারপর দিলাম দুইটা কাঁচামরিচ ফালি, লবণ দিছি, আর হচ্ছে লবণ দিয়ে মশলাটা কষায় রসে এখন লাউগুলো দিয়ে দিলাম, লাউগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে মা হচ্ছে ঠাকুর দিয়ে আসছে রান্নাঘরে, আয়সা এই যে থোরটা পাটায় বাটছে, পাটায় বাটার পরে এই যে এখন হচ্ছে মা নারিকেল বাটা দিয়ে আর কি থোর ঘণ্টটা করবে। তো এই যে নারিকেলটাও বাটতেছে, তো এই নারিকেলও বাবু বাড়ি থেকে নিয়ে আসছিল, আমাদের বাড়িতে নারিকেল গাছ আছে, তো বাবু আসার সময় নারিকেলও নিয়ে আসছিল আর কি, দুইটা নারিকেল নিয়ে আসছিলো। তো পরে একটা নারিকেল দিয়ে মা নারিকেলই বানাইছিলো, আর এই যে আরেকটা নারিকেল আর কি ছিল, তো ওইটা থেকে কিছুটা রাখছিল আর কি নারিকেল, নারিকেলই বানানোর পরে। তো ওই ওই নারিকেলটা দিয়ে বাটা আর কি দিছে, বাটতেছে আর কি, মানে ওই নারিকেল বাটাটা দিয়ে থোর ঘণ্টটা করবে। আর এইদিকে মা আমারে যখন বাটায় বাটতেছিলাম, তো ভিডিও করতেছিলাম, তো মা আমার হাতে দুই তিনটা টুকরা দিচ্ছে আর কি নারিকেলের, খাইতে বললো। তা আমার ব্যাপারটা খুব মজা লাগছে, এই যে ছোটো বাচ্চারা রান্নাঘরে গেলে মায়েরা কাজ করতে থাকলে এটা সেটা দেয় না খাওয়ার জন্য বা মুখে দেয় না, আমার কাছে ব্যাপারটা এরকম লাগছে, আমার কাছে অনেক মজা লাগছে। যাই হোক, আমি বসে বসে একটু ফাঁকে নারিকেলের টুকরাগুলো খাইলাম। তো এখন এই যে মশলাটার সাথে লাউটা কষানো হয়ে গেছে, আর লাউ থেকে অনেকটা পানি উঠছে, মানে নয়তো বা আমি তো মানে লাউটা যখন মশলার সাথে কষাইতে দিছিলাম, ঢাকনা দিছিলাম, আমি কোনো পানি দিইনি, পরে দেখলাম যে লাউটা থেকে পানি উঠছে আর কি। যাই হোক, তো একটু নাড়াচাড়া করে এখন আমি ঝোলের জন্য আর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য জল দেওয়া দিলাম, জল দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আর ওই দিক থেকে মা হচ্ছে আলুগুলোও ছুলায় রাখছে, মানে ঘণ্টটাতে আলুও দিবে, আলুও ছুলায় রাখছে, আলু ছুলায় তারপর হচ্ছে আর কি বাটাবাটিগুলো করছে। তো মা সব কিছুই যে রেডি, এখন মা রান্নাটা শুরু করে দিছে, এক পাশে আমি মাছটা রান্না করতেছি আর ওই পাশে মা থোর ঘণ্টটা করতেছে। তো এখানে মা সম্ভারে দিছে শুকনা মরিচ, তারপর দিছে তেজপাতা, আর এখন দিছে মেথি। আমার ফোনের ক্যামেরাটা আসলে সমস্যা করে, আমার একটা ফোন খুব দরকার যেহেতু ব্লগ করি, খুবই সমস্যা করে, আমি খুব কষ্ট করে ভিডিও করি, ফোনটা অনেক ডিস্টার্ব করে, আর যেহেতু আগুনের তাপ লাগে ভিডিও টিডিও করি, এর জন্য ফোনটা আরও হ্যাং করে আর কি। যাই হোক, তো মা সম্ভারে দিছে মেথি, তারপর হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা, এগুলো দেওয়ার পরে বাটা মশলা দিছে, আদা বাটা, রসুন বাটা। আর মা বলছে যে আদা রসুন যখন মা বাটছে তখন আদা রসুন বাটার সাথে একটা তেজপাতাও দিছে, একটা তেজপাতাও মা বাটা দিছে, সম্ভারে তো দিছেই, আবার আদা রসুনের সাথে মা একটা তেজপাতা দিছে, তেজপাতা বাটা দিছে। দেওয়ার পরে রেগুলার যা গুঁড়া মশলা সবই দিছে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সব ধরনের গুঁড়া মশলাই দিছে, লবণ দিছে, আর হচ্ছে একটু জল দিছে, জল দেওয়া মশলাটা কষাইছে। মশলাটা কষায়া প্রথমে মা এখন নারিকেল বাটাটা দেওয়া দিল, নারিকেল বাটাটা দেওয়া মশলার সাথে আরও কিছুক্ষণ কষাবে। আর এই ফাঁকে আমি তরকারিটাতে জাল উঠে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিছি আর কি। তো নারিকেল বাটাটা দিয়ে মা এদিকে কষানোর সাথে সাথে এখন হচ্ছে মা থোর বাটাটাও দেওয়া দিছে, থোর বাটাটা দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নিতেছে। আর মা পুরাটা রান্নায় দেখলাম যে কম আঁচে করছে, তো মা স্নানে যাওয়ার সময় আমার একবার বলছিল যে সিদ্ধ হয়ে গেলে এইভাবে এইভাবে কইর, নামায় বাট বা ই করবা, মানে মা আমারে বলছিলো। পরে আমি মারে বললাম, মা আমি যেহেতু এটা আর কোনো দিন করি নাই, সবসময় তো তুমিই করো, তা আজকেও তুমিই করো, আর আমি সরাসরি দেখি, মানে আমি তো আমি যদি না পারি, বাবু এত সব করে খাইতে চাইছে, বা আমি যদি না পারি তোমার মতো করে তো বাবু খাইতে পারবে না, ভালো হবে না, তুমিই করো। পরে মা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠাকুর দিয়ে এসে আমিই করবো, এর জন্যই আর কি মা করতেছে, নয়তো তো আমি এটা করতে পারতাম, তো আমার কাছে মনে হলো আমি মনে হয় পারবো না আমার মতো, তো আজকে শিখলাম দাঁড়ায় থেকে, দেখে আরেকদিন আমি ট্রাই করবো। যাই হোক, তো মা থোরটা ভালো করে কষাইলো, ভাজা ভাজা করলো, তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিল, তারপর হচ্ছে আলু যে মানে আলুগুলো দেওয়া দিল, হলুদ আলুটা হলুদ, আর হচ্ছে লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু ভাজছিলো, তো এই ভাজা আলুগুলো দেওয়া দিচ্ছে। আর এখন দিতেছে দারুচিনি আর হচ্ছে এলাচি বাটা, এটা একদম নামানোর আগে আগে দারুচিনি আর এলাচি বাটা দেওয়া দিল। তো মা এখন ঘিও দিতে চাইছিলো, কিন্তু আমি ঘি খাই না, মানে আমি ঘিয়ের গন্ধ আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না, তো
এখন এর জন্য আর কি মা ঘি দেয় না, আর বাবুও তেমন একটা পছন্দ করে না ঘি, এর জন্য মা আর ঘি দেয় না আর কি। ঘি ছাড়াই এলাচি দারচিনি বাটা দিয়ে রান্নাটা করছে। তো যাই হোক, তারপরে আর আমি কোনো ভিডিও টিডিও করি নাই। এগুলোই ছিল আর কি আমাদের আজকের রান্না বান্না, আজকে রান্না টান্নার পর্ব। তারপর খাওয়া দাওয়া করি আমরা বিকালবেলা, নিজেরা একটু সময় কাটাই। তো এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা বাতি দিতেছি আমি। দুপুরবেলার পূজা তো মা দিছে, এখন সন্ধ্যা পূজা আমি দিলাম। তো সন্ধ্যা পূজা দিয়াই আসলাম রান্নাঘরে। সন্ধ্যা পূজা দিয়াই আমার মনে হয় যে বাঙালির একটাই কাজ থাকে সন্ধ্যার দিকে, চা করা, চা খাওয়া, চা কফি খাওয়া, সকাল বিকাল বা সন্ধ্যা সকাল সন্ধ্যা। এটা মনে হয় মধ্যবিত্ত সব পরিবারেরই একটা রেওয়াজ, তো আমাদেরও আর ব্যতিক্রম কিছু না। এখন আসলাম রান্নাঘরে, বাবু কফি খাবে, তো এর জন্য দুধটা জালে বসাইলাম, গরম করতে দিলাম। দুধ জাল করাই আছে, গরম করতে দিলাম। আর কাপে হচ্ছে যে কফি আর চিনি মিক্সড করে রাখলাম, দুধটা জাল উঠলে পরে মিশাবো। আর ওই যে আমি সকালবেলা যে বয়ামটা ধুয়ে রাখছিলাম, এটা শুকায় গেছে, এখন হচ্ছে এটা ভিতরে রাইখা দেবো, মিট সেলফের ভিতরে রাইখা দেবো, যেখানে থাকে আর কি অন্যান্য বয়ামগুলা। আর সন্ধ্যায় বাবু অপেক্ষা করে আর কি, যে সন্ধ্যায় দেখা যায় আমি যদি সন্ধ্যাবাতি দিই তাহলে বাবু অপেক্ষা করে যে আমার সন্ধ্যাবাতি দেওয়া শেষ হবে, আর বাবু আমারে বলবে যে বাবা একটু কফি খাওয়ায়ও, এটা বাবু অপেক্ষা করে। আর আমিও এটার জন্য মানে তৈরি থাকি যে সন্ধ্যাবাতি দিয়ে আমি উঠি, প্রসাদ দিই সবাইরে, মারে বাবুরে আমিও প্রসাদ নিই, আর আমি অপেক্ষা করি বাবুর এই কথাটার জন্য। আর না, বাবু না বললেও আমি অটোমেটিক রান্নাঘরে যাই, যায় বাবুর জন্য কফি করি। আমার কাছে ভালো লাগে চা কফি করতে, আমার অনেক ভালো লাগে সত্যি কথা। আমার নিজের জন্য চা বানাইতে অনেক ভালো লাগে, কফি বানাইতে ভালো লাগে, বা অন্য কারোর জন্য বানাইতে ভালো লাগে, আর আমার বাবা মার জন্য তো বানাইতে অনেক বেশি ভালো লাগে। আর বাসায় কেউ আসলে আমি চা বানাই, ভালো মন্দ যেরকমই হোক আমি বানাই আর কি। আমার কাছে ভালো লাগে ব্যাপারটা কারোর জন্য চা কফি বানাইতে, আমি অনেক এনজয় করি, একদম মন থেকে বলতেছে আমার অনেক ভালো লাগে এই কাজটা করতে, চা কফি বানাইতে। যাই হোক, বাবুরে কফিটা দিয়ে আসলাম, বাবু হচ্ছে দুধ আর চিনি দিয়ে কফি খায়, তো বাবুরে যে কফি দিয়ে আসলাম। আর এখন গরম জল বসাইলাম, আমি খাবো একটু আদা চা। আজকে আমার খুব আদা চা খাইতে ইচ্ছা হইতেছে, তো একটু আদা কুচি করে আমি আমার মগটাতে রাখলাম। আদা কুচিটা আমি আজকে চায়ের জালে দিব না আর কি, মানে কাপে নিলাম, তারপর একটু চাবায় চাবায় খাবো। আমার ওইটা মানে ওইভাবে খাইতে ইচ্ছা হইতেছে আর কি। আর মা খাবে হচ্ছে ব্ল্যাক কফি, তো মার জন্য ব্ল্যাক কফি বানাইতেছি। মানে মা দুধ চিনি এসব কিছু খাবে না, মা ব্ল্যাক কফি খায় যদি কফি খায়। মা চা কফির তেমন নেশা নাই, তবে মাঝে মাঝে কফি খায়, যদি কফি খায় তাহলে চিনি দুধ এসব ছাড়া খায় আর কি মা। আর এই যে মানে আমি যে চায়ের জন্য জল বসাইছিলাম, তো ওইখান থেকে মারে কফিটা দিলাম, জলটা গরম হওয়ার পরে মারে কফিটা দিয়ে আইসা যে এখন আমি হচ্ছে আমার জন্য চাটা করলাম। একটা তেজপাতা দিছি আর হচ্ছে চা পাতাগুলো দিয়ে চাটা জাল করলাম। আর আমিও চিনি টিনি দেই নাই, চিনি ছাড়াই। তো চাটা নিয়ে এই ঘরে আইসা বললাম এখন বৈশা বৈশা চাটা খাবো। আর আদাটা পরে মানে চাটা শেষ হইলে একটু কামড়ে পরে ওইটাই ভালো লাগে আমার ওইভাবে খাইতে। আর মেইনলি আমার এইভাবে ইচ্ছা হইতেছিলো যে আদাটা একটু কামড়ে পড়বে। আর এই যে চা কফি খাওয়ার পর মা হচ্ছে এখন তালের বড়াগুলা করতেছে। আমি মানে আমি ভাবছিলাম মা হয়তো বা কালকে করবে তালের বড়াগুলো, আজকে মনে হয় করবে না, তো পরে মা আজকেই করতেছে। পরে যখন বড়া ভাজতেছে আমার ডাকতেছে আর কি যে বাবা আসো, আমি যে বড়া করতেছি তুমি কি ভিডিও করবা। আমার এটা অনেক ভালো লাগে, আমার মা আমারে অনেক সাপোর্ট করে, আমার মা আমার ভাই অনেক সাপোর্ট করে, মানে তারা আমারে বলে যে এটা ভিডিও করবা বা এটা করতেছে এটা ভিডিও করো, এরকম আমার অনেক সাপোর্ট করে, আমার অনেক ভালো লাগে ব্যাপারটা। সব সময় বলে যে বাবু এটা করতেছি বা এটা করো বা এটা করতেছি ভিডিও করবো, এরকম আমার বলে অনেক সাপোর্ট করে আমারে। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু আজকে শেয়ার করলাম, একদম সকাল থেকে রাত পর্যন্ত অনেক মুহূর্তই শেয়ার করলাম, অনেক রান্নাবান্না আজকে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবেন, আমার পেজটা একটু ফলো করে দিবেন প্লিজ, আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে, এখনো মতো এই পর্যন্ত, টাটা বাই।